হে নামাজি আমার ঘরে নামাজ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও বাদ বিয়ের শুকরতা কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রশান্তিময় নামাজ অনুষ্ঠানের আজকে পর্বে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে নামাজের মতো এত সুন্দর চমৎকার অসাধারণ আমল আমাদেরকে উপহার দিয়েছেন যার মাধ্যমে আমরা আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করতে পারি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তাকবীর তাহারিমার পরে অর্থাৎ আপনি নিয়ত বেঁধেছেন আল্লাহ আকবার বলেছেন তারপরে আপনি গুরুত্বপূর্ণ দুটি দোয়া আপনি পড়তে পারেন যেটা তাকবীর তাহারিমার দোয়া হিসাবে সন্নাদার হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেটি আমরা জেনেছি আমরা আমল করব ইনশাল্লাহ আজকে আমরা জানবো তাকবির তাহারিমা হয়ে গেল দোয়াও হয়ে গেল এখন আপনি কি করবেন এখন আপনার আমার জন্য কাজ হচ্ছে সুরাতুল ফাতিহা তিলাবাত করা পাঠ করা এটি এমন গুরুত্বপূর্ণ একটি নেসেসারি বিষয়ে যে এটি ছাড়া কোনো নামাজ হয় না এটি একদম ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে আপনাকে আমাকে সুরা ফাতিহা পড়তেই হবে হাদিসের ভেতরে বলা হয়েছে নবীজি সাল্লিউসাল্লাম বলেছেন লা লাতেল কিতাব নবীজি বলেন সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না অর্থাৎ লা নেই লাতেহাতিল কিতাব ফাতেহাতুল কিতাব বা সুরাতুল ফাতেহা তিলাওয়াত ছাড়া এই জন্য এটি এমন একটি কম্পলসারি সুরা যেটা আপনাকে আমাকে পড়তেই হবে আপনি অন্য কোনো জায়গা থেকে সুরাত তিলওয়াত যদি নাও করতে পারেন অসুবিধা নেই কিন্তু সুরা ফাতে আপনাকে কম্পালসারি আপনাকে তেলাবাদ জানতেই হবে এটি আমরা পুরোবার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা এটি আমাদের সকলকে শিখে নিতে হবে আর অন্য ছোট ছোট ছোঁড়া থেকেও কিছু ছোড়া অবশ্যই আমরা শিখে নেওয়ার চেষ্টা করব যেখান থেকে আপনার জন্য সুবিধা হয় আল্লাহ রাবুল আলামিন কোরআনে কারিম বলেছেন তোমরা কোরআনে কারিমের যেখান থেকে সহজ হয় সেখান থেকে তোমরা তেলাবাদ করো দর্শক শ্রোতা এই জন্য আপনি যে অংশ থেকে তেলাবাদ করে খুব কমফোর্ট ফিল করেন যেখান থেকে তেলাবাদ করতে আপনার খুব আনন্দ লাগে যেখান থেকে তেলাবাত করলে আপনি হৃদয়ের ভিতরে খুব আনন্দ অনুভব করেন আপনার মোহাব্বত তৈরি হয় আপনি সেই জায়গা থেকেই তেলাবাদ করুন আমরা আজকে জানবার চেষ্টা করব সুরাতুল ফাতেহায় আমরা কি পড়ি প্রথমত আমরা সুরায় ফাতেহাটা একটু দেখে নিতে চাইবিল্লা হিমিনা শৈতন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين صدق الله العظيم سورة الفاتحة অসাধারণ একটি সুরা কোরআনে কারিমের এটি এত বরকতপূর্ণ এত মোবারক জল্লা এই সুরাটিকে বলেছেন সুরাত দোয়ার সুরা এটিকে বলা হয়েছে সুরাতুল মোনাজাত মোনাজাতের সুরা এটিকে বলা হয়েছে সুরাতুল শেফা শেফা বা আরোগ্যের সুরা যে কোনো বিষয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন সুরা ফাতে ফু ফুদেন রুকিয়া করুন আপনার কাছে খারাপ লাগছে একটু এক গ্লাস পানির ভিতরে সুরাতুল ফাঁতে হাতে লাবাত করে ফু দিয়ে আপনি পানিটা পান করুন সুরাতুল শেফা সুরাতুল মোনাজাদ সুরাতুল কনজ সুরাতি অনেক নাম রয়েছে আল্লাহ একবারে এই সুরাটির অনেক নাম রয়েছে দর্শক শ্রোতা এই সুরাটির ভেতরে আমরা কি পড়ে থাকি সেটির তর্জমাটু আমরা জানবার চেষ্টা করব আমরা শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে নেব দয়ালু পরম দয়াবান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি জগৎ সমেহের প্রতিপালক প্রথম আয়াতটি কি অসাধারণ আমি বলছি সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর আমার কিছুই নেই আমার কিছুই নেই সকল প্রশংসা পাবার উপযুক্ত আমার আল্লাহ আমি বেঁচে আছি আল্লাহর প্রশংসা আমি বড় হয়েছি আল্লাহর প্রশংসা আমি সুস্থ আছি আল্লাহর প্রশংসা আমি আল্লাহ তালার এই সূর্যের আলো গ্রহণ করছি আল্লাহর প্রশংসা আমি বাতাস গ্রহণ করছি অক্সিজেন গ্রহণ করছি আল্লাহর প্রশংসা অর্থাৎ আমার জীবনের সকল নিয়ামত সকল বরকত সকল রহমত আল্লাহ তারাই দিয়েছেন কাজী অকপটে হৃদয়ের গভীর থেকে আপনি চিন্তা করে সকল মায়াটুকুন উজাড় করে দিয়ে বলুন আল্লাহামদুলিল্লাহ হির আলমিন কি বলছি আমরা সেখানে আমরা বলছি আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎ মেহের প্রতিপালক আর রহমান অর্থাৎ দয়ালু অতি মেহেরবান আপনি যেভাবেই বলুন আল্লাহ তালার দয়ার কোনো শেষ নাই ই অসীম দয়ার কারণেই তিনি আপনার আমার জন্য সবকিছু ওপেন করে দিয়েছেন দিন। যিনি বিচার দিবসের মালিক মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট যিনি বিচার দিবসের একসত্র ক্ষমতার মালিক যিনি মালিক ইয় যিনি প্রতিফল দিবসের মালিক এরপরে আমরা বলছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নস্তাঈন হে আল্লাহ এতক্ষণ তোমার প্রশংসা করলাম তুমি রব এটা বললাম তোমার প্রশংসা করলাম তুমি রহমান এটা বললাম তুমি বিচার দিবসের মালিক এটা বললাম তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি সেটা কি বলবো না তোমার প্রশংসা করবার পরে এবার সম্পর্ক নিরূপণ করে বলছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নস্তাঈন আমি কেবল মাত্র আমরা কেবল মাত্র তোমার ইবাদত করি আমরা মাত্র তোমারই সাহায্য কামনা করি তার মানে হচ্ছে আল্লাহ তোমার সঙ্গে আমাদের এই নিবিড় সম্পর্ক রয়েছে আমরা তোমার গোলাম আমরা তোমার কাছেই মদত কামনা করি তোমার কাছেই আমরা সাহায্য কামনা করি আমরা পৃথিবীর কারো গোলামই করি না আমরা পৃথিবীর কারো সামনে মাথা নত করি না আমার এই কপালটাকে আমি পৃথিবীর কোনো মানুষের সামনে কোন সৃষ্টি জগতের সামনে কোন বস্তু জগতের সামনে আমার এই শির অবনত করি না আমি মুসলিম মুসলিম আমি মুসলিম আমি আমি কারোর সামনে মাথা নত করি না এহেদিনা ও আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো সেরাত আল্লাদীন আন তালীম তাদের পথে যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করেছ তারা কারা আম আল্লাহ আলহিম মিনান্নবীন ও সিদ্দিকীন ও সুহাদা ও সালহীন এই চার শ্রেণীর মানুষের উপরে তোমার রহমত এসেছে তোমার নিয়ামত এসেছে নবীদের উপরে সিদ্দিকদের উপরে শহীদদের উপরে এবং সালেহ নিকারদের উপরে আল্লাহ তুমি সেই সকল বান্দাদের পথেই আমাদেরকে পরিচালিত করো সেরাত আল্লাদীনা আন তালিম গাইরুল আলাইহিম মালাদ্দ তাদের পথে আমাদের পরিচালিত করোনা যাদের উপরে তোমার অভিসম্পাদ নাজির হয়েছে যাদের উপরে তোমার গজব বর্ষিত হয়েছে এখানে দুনিয়ার সকল তফসির এবং মুফসির কারাম বলেছে গাইরিল মাকদুব অর্থাৎ যাদের উপরে গজব পতিত হয়েছে এটা বলতে পৃথিবীর এহুদি জাতিকে বোঝানো হয়েছে আর লিন বলতে পৃথিবীতে এই যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে হাজরত ইসা আলহি সালামকে যুক্ত করেছে যারা দাবি করেছে ঈসা এবনে মারিয়াম হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহর ছেলে নাউজ হিবিন জালেক তারা পথ অভ্রষ্ট হয়ে গিয়েছে সেই সকল খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করো না আর যে সকল এহুদিরা বলেছে ওকালাত ইয়াহুদু ওজাই রিবনুল্লাহ যেই এহুদিরা বলেছে ওজাইর আলহ ইসালাম আল্লাহর ছেলে সেই সকল অভিসম্পাদিত যারা আল্লাহর শিবালঙ্ঘন করেছে আল্লাহর বিধানকে যারা ভায়োলেশন করেছে সেই সকল এহুদিদের পথেও আমাদেরকে পরিচালিত করো না দর্শক শ্রোতা এরপরে আমরা বলছি আমিন আল্লাহ তুমি আমাদের এই আবেদনটুকুন আমাদের এই টুকুন তুমি কবুল করো আমিন মানে বিদ্যা আমাদের পক্ষ থেকে এই কথাগুলোকে তুমি কবুল করো প্রিয়দর্শক শ্রোতা সুরাত ফাতেহার ভেতরে কি এক আবেদন রয়ে গিয়েছে আল্লাহ একবার সেটি আমরা আজকে অনুধাবন করবার চেষ্টা করেছি আমরা সুরাহ ফাতেহায় কি পড়ি সেটি আমরা বুঝে পড়বার চেষ্টা করব। তবেই আমাদের সালাতের ভিতরে আমাদের মনোযোগ একনিষ্ঠতা একাগ্রতা অনেক অনেক গুণে বেড়ে যাবে আমাদের নামাজটা হবে প্রশান্তির নামাজ আমাদের নামাজ হবে হৃদয়ের নামাজ আমাদের নামাজ হবে জীবন্ত নামাজ আল্লাহ তালা আমাদের সকলের নামাজগুলো কবুল করুন আপনাকে আমাকে সত্যিকার নামাজই বান্দা হিসাবে দুনিয়ার জীবনে একজন সফল সুন্দর মানুষ হওয়ার তৌফিক দিন এবং পরকালেও রব্বুর আলাবীরের স্নেহধন্য হয়ে তার রহমতের আর সে আজই মানে নিজের ছায়া আল্লাহ তালা আমাদের সকলকে জায়গা করে দিন সে আবেদন রেখে আপনাদের প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম নামাজ অবরাক কমপ্লিট প্রিয় দর্শক ধন্যবাদ আর সাথে থাকার জন্য এমন আরো সুন্দর সুন্দর স্থানীয় কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়